नमस्कार বন্ধুরা, আমি সুপর্ণা অধিকারী ব্লগ থেকে সুপর্ণা চলে এসেছি আবারো আপনাদের সামনে এক নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাব কোন্নগরের ওপারে এক দাদার বাড়িতে, দেবপুকুর বলে জায়গাটার নাম। সেখানে যাব ডগ কেনেলে ওনার ভিজিট করতে। চলুন দাদার বাড়িতে দেখি আজকে কি কালেকশন আমরা দেখতে পাই। গেছি সন্দীপ ভাইয়ের কাছে, ভাইয়ের খুব বড় কেনেল কলকাতায় দেবপুকুর, এটা দেবপুকুর। তা ভাইয়ের বড় ক্যানেল থাকার জন্য আমরা ভাইয়ের কাছ থেকে কিছুটা ক্যানেল সম্বন্ধে বা যারা ডগ রাখে সেই এইগুলো কিভাবে পাপি নিয়ে যায়, বা অনেকে পাপি নিয়ে গিয়ে ঠিক সুস্থ রাখতে পারে না, পরে নতুন পোষ্য হওয়ার জন্য সে ঘাবড়ে যায় যে কিভাবে কে কি করব, ট্রিটমেন্ট করব। তাই আমরা ভাইয়ের কাছ থেকে জেনে নিচ্ছি যে প্রপার ট্রিটমেন্টটা হবে কিরকম, আর কিরাম বুঝে ঠিক আমাদের পাপি তোলা উচিত। অবশ্যই বলবো। তবে সবার আগে আমি বলতে চাইছি যে ডগ পাপি যখন একটা মানুষ কোনো জায়গা থেকে নিয়ে যায়, অবশ্যই মা বাবা দেখে নিয়ে যাওয়াটা উচিত। আচ্ছা, প্রথম কথা হচ্ছে মা বাবা না দেখে নিয়ে গেলে অনেকে অনেক রকম ভাবে ডগ তৈরি করে, তৈরি করে কেউ ফুলিয়ে বিক্রি করে বা কিছু করে, হয়তো একটা গরিব মানুষ কিনে নিয়ে গেল, সেই মানুষটা বাড়িতে নিয়ে গিয়ে তার সে ক্ষমতা নেই জামি দামি ফ্রুট খাওয়ানোর বা কিছু খাওয়ানোর, নর্মাল ফুডে যেই চলে আসবে, হয় ওর প্রবলেম শুরু হবে, পটির প্রবলেম শুরু হয়ে যাবে, না হলে বমি করবে, অনেক রকম প্রবলেম আসে, তারপরে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়। তো সেই জন্য প্রপার মা বাবা কি খায়, তাদের ভ্যাকসিন কি আছে, তাদের ডিওয়ার্মিংটা ঠিকভাবে হয়েছে কিনা, অবশ্যই প্রতিটা কাস্টমারকে এই টোটাল জিনিসটা জেনে একটা ডগই কিনে নেওয়াটা উচিত। কারণ ডিওয়ার্মিংটা হচ্ছে একটা পাপির ক্ষেত্রে মাস্ট ইম্পর্টেন্ট, এটা ছাড়া মানে একটা পাপিকে গ্রোথ থেকে শুরু করে যাবতীয় যা কিছু এটার উপরই টোটালটাই নির্ভর করে। এটা ছাড়া আজকে আমি একটা ডগি কিনে নিয়ে গেলাম, এই ডিওয়ার্মিংটা জানলাম না, হুট করে ডিওয়ার্মিংটা করালাম না, আরো কিছুদিন পর, এদের একটা টাইমিং এর ব্যাপার থাকে। এই টাইমিংটা যদি ঠিকঠাক ভাবে রাখা যায় আর খাওয়ার দাওয়ার যদি নর্মাল রাখা যায়, তাহলে একটা পাপিকে নিয়ে গিয়ে একটা মানুষ ঠিকভাবে তাকে মেনটেন করে উঠতে পারে। সাধারণত দেখা যায় যে এরকম ভাবে অনেকেই করে না, একটা জায়গা থেকে একটা নিয়ে আসলো ডগি একজন পছন্দ করে, এবার সেই ডগিটা দেখা গেল তার বাড়ির না, সে আরেক জায়গা থেকে নিয়েছে, সে কবে ডিওয়ার্মিং করেছে, সে কবে ভ্যাকসিন করেছে, কি তার মা বাবার ভ্যাকসিন ছিল কি না ছিল, সে মা বাবা কেমন কোয়ালিটির আছে, টোটালি না জেনে একটা ডগি নিয়ে যাবে, সে প্রথম অবস্থায় সব ডগিকে পাপি অবস্থায় খুব সুন্দরই লাগে দেখতে, কিন্তু যত বড় হবে যত ডেভেলপ করবে না, সে পাপির কোয়ালিটি আস্তে আস্তে নষ্ট হবে, তার মনোবৃত্তিটা নষ্ট হবে যে আর ভালো লাগে না, এ কি নিয়ে আসলাম আর কি হয়ে গেল, এরকম হয় অনেকের ক্ষেত্রে হয়। সেই জন্যই বলা যে একটা মানুষকে পোষা, একটা কুকুরকে পোষা মানে মনটাকে আগে সেইটা রাখবো যে আমার যেই হোক যাই হোক আমার ওকে আমি সেইভাবেই পুষবো, আমার নিজের বাড়ির একটা অতিথি হিসাবে পোষা, সেইটা মনে করেই আমি আমার ব্যবসাটা চালু করেছি। যারা গরিব মানুষ আছে আমি তাদের জন্য বিশেষ করে বলি, যারা পয়সার জন্য কিনতে পারে না, অনেক কিছু তারা আটকি যায় বাধা বিপরীত মধ্যে, তারা আমার কাছে আসতে পারে, আমি যতটা পারবো সেইভাবে তৈরি করি কুকুর। কারণ আমি টোটালি কুকুরকে কোনো বাইরের খাবার খাওয়াই না, টোটালি ঘরোয়া খাবার খাওয়াই, তার মা বাবা দেখে আমি একটা কুকুরকে তাদের কাছে ডেলিভারি দিই। আচ্ছা, এই যে পাপি গুলো ফুল ধরো তোমার কাছে কেউ নিল, তারপর কি পুরো ট্রিটমেন্টটা? আমি সবাইকে একটা কথা বলে দিই যে যতদিন আমার পাপি বাঁচবে ততদিন আমি গাইড করব। আমি ডাক্তার নই, প্রথম কথা ডাক্তার তো অবশ্যই দরকার, ডাক্তারের বাইরে যদি কিছু জানার থাকে, যে ডাক্তার তো বলবেই আমি এই মেডিসিন রোগের এই মেডিসিন দাও, সেটা না, সব রোগের তো সব পাপি তো আর শর্ট করে রোগে পড়ে যায় না, তার আগে একটা মেনটেনেন্সের ব্যাপার থাকে, সেটা আমরা হাতে করে যেহেতু করি, করতে করতে আমাদের একটা অভিজ্ঞতা এসে গেছে, সেই হিসাবে আমরা যতটা পারি আমি তাদেরকে সবাইকেই বলি যতদিন ও বাঁচবে ততদিন আমার সঙ্গে যোগাযোগ রাখলে, আমার থেকে নিলে, এমনকি আমার থেকে না নিলেও যদি আমার নাম্বারটা কেউ পেয়ে আমাকে ফোন করে, সে রাত্রি দুটো হোক দেড়টা হোক যখনই হোক, কালকে একজন ভদ্রলোক ফোন করেছিল রাত্রি আড়াইটার সময়, তার কুকুরকে ফাট করে কোথা দিয়ে বেরিয়ে গেছিল বাইরের কুকুর, ওকে মানে ধরতে গিয়ে ও একটু নার্ভাস হয়ে গেছে, তাকে কিভাবে ট্রিটমেন্ট করা, টোটালি আমি রাত্রি আড়াইটার সময় বসে থেকে তাকে বলে দিই। আচ্ছা, এবার আপনারা ধরুন একটা বাচ্চা কিরাম দিনে তোলা উচিত? মোটামুটি বাচ্চা 38 দিনের পর থেকে একটা পাপি নিয়ে যেতে পারে, কোনো অসুবিধা নেই। আর ডিওয়ার্মিংটা 45 দিনের পর, অনেকে বলে 42 দিন, আমার আমি মনে করি যে 45 দিনের পর, কারণ আমার পাপ্পির থেকে আমি যেটা করি, আমার পাপ্পিকে একটা 19 দিনের মাথায় ডিওয়ার্মিং করাই, ঠিক তার 7 দিন পরে আমি আরেকটা ডিওয়ার্মিং করে তারপর কাস্টমার হাতে দিই। আচ্ছা, ঠিক আছে, তারপর থেকে কিন্তু একটা পাপ্পিকে ডিওয়ার্মিং প্রতি মাসে মাসে করা দরকার। প্রতি মাসে একটা কথায় প্রচলিত আছে যে প্রতি 3 মাস অন্তর অন্তর পাপ্পিকে ডিওয়ার্মিং করা, কিন্তু এটা অ্যাডাল্টের ক্ষেত্রে হয়, একটা পাপিকে একটা গ্রোথ তৈরি হতে 9 থেকে 10 মাস টাইম লাগে, সেই 10 মাস পর্যন্ত তাকে যদি প্রতি মাসে মাসে যদি করা যায় বা প্রথম দিকে 15 দিন অন্তর অন্তর করা যায়, তাহলে একটা পাপি সুস্থ সবল সুন্দর চেহারা নিয়ে সে বড় হবে।
আচ্ছা আমি দুটো স্টেপ জেনে নিচ্ছি তোমার কাছ থেকে, একটা হচ্ছে 15 দিন অন্তটা কত দিন দেব আর 1 মাস অন্তটা কত দিন দেব বা 3 মাস অন্তটা কত দিন দেব। 3 মাস যদি হিসাব রাখেন, যদি 3 মাস পর্যন্ত তাকে যদি 15 দিন অন্তর অন্তর দেওয়া যায়, আচ্ছা ঠিক আছে, 3 মাসের পর থেকে প্রতি 1 মাস অন্তর অন্তর করে 1 বছর পর্যন্ত টেনে দেবে, তারপর থেকে ওরা মানে প্রতি 3 মাস অন্তর অন্তর একবার করে দিতে হবে। কিন্তু কতটা পরিমাণ দিতে হবে এটাও অনেকে জানে না, সেই পরিমাণটাও পারফেক্ট না দিলে তাকে খাওয়ানো না খাওয়ানো সমান। তুমি যদি একটু পরিমাণটা বলে দাও, প্রতি মানে 1 কিলোতে 1 ml দিতে হবে লিকুইড হলে, লিকুইড হলে। আর ট্যাবলেটের ক্ষেত্রে, ট্যাবলেটের ক্ষেত্রে আপনি ওটা মাপ ওজন আছে, মনে করুন একটা মোটামুটি সাধারণত 10 কিলো পর্যন্ত, 9 কিলো 10 কিলো পর্যন্ত দেড়খানা দেওয়া যায়। ও আচ্ছা আচ্ছা, দেড়খানা দেওয়া যায়, তার উপরে হলে দুখানা হয়ে যাবে, তার উপরে হলে তিনখানা হয়ে যাবে। এটা আমাকে জিজ্ঞেস করবেন, আমি ডিটেইলসটাই বলে দেবো। কোনো কাস্টমার যদি আমাকে জিজ্ঞেস করে আমি টোটালটাই ডিটেইলটা বলে ডিটেইলটাই বলে দেবো। আচ্ছা, আমার তো ভিডিও দেখেও তারা কিছু জ্ঞান নিতে চায় অবশ্যই, কিন্তু আমি একটা কথা বলি, সব পাপ্পিকে আর সব বড় অ্যাডাল্টদেরই লিভারের ওষুধটা অল টাইম খাওয়ানো দরকার। আচ্ছা, লিভারের ওষুধের ক্ষেত্রে তুমি কি সাজেস্ট করতে? আমি লিপ 52 বলি, লিপ 52, ওটা হারবাল তো, হারবাল। আর এই ডিওয়ার্মিংটার ব্যাপারটা যেটা আছে, ডিওয়ার্মিংটা একটু চেঞ্জ করে করে খাওয়ানো, একই মানে কৃমির ওষুধ বারবার খাওয়ানোটা উচিত। মানে তুমি কি বলতে চাইছো, একই কোম্পানির ওষুধ না, এক একটা কোম্পানি থাকে, আচ্ছা এক একটা কোম্পানি এক একটা নাম থাকে, কোন সময় পাপি ডিপি খাওয়ালো, কোন সময় ইজিপে খাওয়ালো, এরকম চেঞ্জ করে, হ্যাঁ ঘুরিয়ে ফিরিয়ে যে কোনো ওষুধই খেতে। আমাদেরও ডাক্তারবাবুর কাছে যদি যাই আমরা, সাধারণত আমরা র্যানট্যাক খাচ্ছি, আমাদের গ্যাসের প্রবলেম হচ্ছে, যখন দেখছে সেটাতে কমছে না তখন ডাক্তারবাবু কিন্তু চেঞ্জ করে সেই গ্যাসের ট্যাবলেটই দেয়, হয়তো দিলে প্যান 40 বা প্যান D। এটাই যে আমাদের ডাক্তারবাবুরা যারা চেঞ্জ করে, সেরকম আমরাও ওদের ক্ষেত্রেও সেরকম চেঞ্জ করে 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 যদি দিই তাহলে সেই জিনিসটা প্রপার কাজ করে। আচ্ছা আচ্ছা, একভাবে দীর্ঘদিন চললে সেটা কাজ করে, সেটা নিয়েই না শরীরে। আচ্ছা তাহলে এছাড়াও তুমি ভ্যাকসিনটা কদিনে সাজেস্ট করতে? ভ্যাকসিন 45 দিনের মাথায় ভ্যাকসিন দেবে, তারপর যেগুলো হয় 45 দিনের মাথার পর পরস্পর 21 দিন পর পর আপাতত তিনটে ভ্যাকসিন থাকে, তিনটে ভ্যাকসিনের পর থেকে যদি কেউ কোনো ডাক্তারবাবু বলে আরো কিছু দিতে লাগবে, সেটা ডাক্তারের মতামত অনুযায়ী নিয়ে নেওয়াটা ভালো। আর আমাদের তারপর থেকে বছরে একটা করে দেওয়া। আচ্ছা, আমরা সাধারণত ধরো কোনো ডগ কিনছি, আমরা একটু গোলু মোলু মোটা সোটা দেখে নিয়ে যাই, তোমার ক্ষেত্রে কি কিরাম ভাবে কেনা উচিত একটা পাপ্পি? একটা পাপ্পিকে প্রথমে তার মোটিভটা দেখতে হবে, সে চনমনে কিনা, জলি কিনা, জলি কিনা, সে চলছে ফিরছে দৌড়ছে, সে রোগা হোক, হ্যাঁ রোগা হোক সেটা কোনো ব্যাপার না, সে সুস্থতার প্রমাণ তার, সে চল মানে চলবে ফিরবে হুট যদি করবে সবকিছু দৌড় ঝাঁপ সবকিছুর মধ্যে একটা মানে এনার্জি পাওয়ার থাকবে, তাহলে তো আপনাদের বুঝতে হবে যে পাপিটা সে সুস্থ, একেবারেই সুস্থ, একেবারেই তার কোনো প্রবলেম নেই। আর তাদের তারপরেও দেখতে হবে যে তার লোম কোয়ালিটিটা, লোমটা যখনই তুলবেন না হাতে একটা সফট ব্যাপারটা থাকবে, নরম ব্যাপারটা, একটা নরম ব্যাপারটা থাকবেই, ওইটাতে আপনি বুঝতে পারবেন যে এর কোয়ালিটিটা কি হতে পারে। তারপরে তো আপনার বায়ার বোনস আছে, মুখের ব্যাপার আছে, সেগুলো একটু দেখে নিতে হবে। তোমার কাছে তো আমরা দেখেছি অনেক ধরনের ব্রিড আছে, আমার কাছে অনেক ধরনের, তা প্রত্যেকের ক্ষেত্রে নিশ্চয়ই একই ট্রিটমেন্ট হয় না? একই ট্রিটমেন্ট হয় না। তাহলে সেখানে ধরো শর্ট ব্রিড এর কেউ চাইলো, ধরো ককারস, তারপরে জার্মান স্পিচ বা এইগুলো, এই ধরনের ক্ষেত্রে কি আলাদা ট্রিটমেন্ট? সাধারণত কালচার পম্প স্পিডের এগুলো নরমাল এর উপরে চলে যায়, এদের বেশি ট্রিটমেন্ট করতে লাগে না, লাগে না, এরা নরমালিতেই সুস্থ থেকে যায়, ভালো থেকে যায়। এবার মনে করুন আপনার বিগেলের ক্ষেত্রে বলতে পারেন, তারপরে আপনার পাগের ক্ষেত্রে বলতে পারেন, যত আছে যে লাশার ক্ষেত্রে বলতে পারেন, লাশাকেও প্রপার কালচার স্পিডের মধ্যেই ধরে নেওয়াটা যায়, কিন্তু আদার্স যেগুলো ছোট ব্রিডের মধ্যে আছে সেগুলোর ক্ষেত্রে একটু প্রপার ট্রিটমেন্টের উপর চলা ভালো। কিন্তু আমি তবুও একটা কথা বলবো যে শরীর যদি সুস্থ থাকে বেকার ওষুধ খাইয়ে কাউকে লাভ নেই। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে কি হজমের ওষুধটাও দেয়া চলবে না? না কেন চলবে, আমার আমার যদি শরীরের হজমটা ঠিক থাকে তাহলে আমি কেন ওষুধ খেতে যাবো? আচ্ছা আচ্ছা, আগে তার নিজের শরীরের মধ্যে সবারই একটা ক্ষমতা থাকে হজম শক্তির, সে যতক্ষণ চালাতে পারছে চালাতে পারছে, তারপরে যদি না হয় তখন তাকে ওষুধ দাও, তখন আবার ওষুধটা দাও। অবশ্যই আমি মানে অযথা পয়সা ওয়েস্ট করার কোনো দরকার একদমই না, দরকার একদমই না। একটা কুকুরকে অ্যাক্টিভ রাখতে গেলে সাধারণত খাওয়া দাওয়া যদি একটু ঠিক বুঝে যদি দেওয়া যায় তাহলে, আর যদি তাকে একটু স্পেস দেওয়া হয় খেলাধুলা দৌড়ঝাঁপ করার মতো স্পেস দেওয়া, অটোমেটিক তার খাওয়া পটি সবই মোটামুটি সুস্থই থাকে। মানে তাদের এক্সারসাইজ করার একটা যদি জায়গা পেয়ে যায় বা বড় খোলামেলা জায়গা পায় তাহলে সেক্ষেত্রে হজমটা কম লাগে একদম। আর আমি বলবো না কোনো ডগিকে বেঁধে মানুষ করা,
আচ্ছা ছেড়ে যত মানুষ করবে তার অ্যাগ্রেসিভটাও কম হবে, তারপর সে জলি হবে, সে মানে সবার কথা বুঝতে শিখবে, কিন্তু একটা জায়গায় বেঁধে রেখে দিলে তাকে সেভাবে সে চালনা করতে পারবে না, ভবিষ্যতে সে মানে হিংস্র টাইপের হয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা, বলছে ছেড়ে আপনারা মানুষ করুন যতটা জায়গা, যদি আপনার কম জায়গা থাকে একটা ছোট্ট ভিড় নিন কিন্তু ছেড়ে মানুষ, ছেড়ে মানুষ, আর বড় জায়গা থাকলে বড় ভিড়, তার জন্য ভাইয়ের সঙ্গে যোগাযোগ, অনেকে ছোট থেকে বড় সমস্ত রকমের ভিড় আছে, ভাইয়ের অনেক পাপ্পি তুলেছে, হ্যাঁ সেগুলো আমরা একে একে পরে দেখাবো, কিন্তু আমরা আজকে মেন এসছি যে কিছুটা ওনার থেকে জানতে, যে আমরা পাপ্পি নিয়ে দেখে যে বাড়িতে পৌঁছানোর পর হট করে কুকুরটা অসুস্থ হয়ে পড়লো, পায়খানা শুরু করে দিল বা বমি করলো, তা থেকে বড় কোনো রোগ চলে এলো, একভাবে মানে একটা গোল্ডেন রিট্রিভার কালচার পম হাবি একটা মধ্যে সব আছে। আগে দেখতে হবে যে সেটা তার প্রপার সব বাড়ির ব্রিড কিনা, যদি প্রপার বাড়ির ব্রিড হয় কোনো ব্যাপার না, না হলে এক বাড়ির থেকে হাস্কি নিয়ে আসলো, আরেক বাড়ির থেকে গোল্ডেন রিট্রিভার নিয়ে আসলো, আরেক বাড়ির থেকে লাসা নিয়ে আসলো, তাহলে এর মধ্যে কোনো একটা পাপ্পির যদি কোনো সময় শরীর খারাপ থাকে তাহলে সবকটা ডগেরই কিন্তু শরীর খারাপ অ্যাটাক করবে, সবারই প্রবলেম চলে আসবে। তাহলে সেই জায়গাটার থেকে একটু বাঁচার জন্য আমার মনে হয় যে লোকের মা বাবা দেখে বাড়ি গিয়ে ডগ তোলাটা বেটার। আচ্ছা, উনি বলছেন বাবা মা দেখে বাচ্চা তোলাটা ঠিক হবে, আপনারা তাহলে বুঝতে পারছেন যে পাপ্পি দেখে হট করে কিছু জিনিস নেওয়া উচিত না ঝোঁকের মাথায়, তার বাবা মা দেখলে আমরা বুঝতেও পারবো সেই কোয়ালিটি ব্লাড লাইনটা দেখে অবশ্যই যাবে। বড় অনেকে আছে, অনেক পয়সা মানুষের থাকে যারা পেপার চায়, চিপ দিয়ে চায়, সেটা আমি কিন্তু আমার ডগের বাড়িতে কিছু পেপার ডগ নেই, কারণ পেপার আর চিপের ব্যাপারটা যখনই চলে আসে তখনই জিনিসটা কস্টলি হয়ে যায়, ব্লাড লাইনটা বেশি হলে অনেকের ক্ষমতা সেরকম থাকে না। আমি চাই যারা গরিব মানুষ, যাদের পোষার শখ আছে অথচ কুকুরের প্রতি বিশাল একটা খরচা চিন্তা করে এগোয় না বা ভাবে যে না এরা মানে আমার একটা এক্সট্রা খরচা বেড়ে গেল, সেরকম কোনো ব্যাপার না দাদা, বোনেরা বা মায়েরা যারাই আছেন সেরকম কোনো ব্যাপার না, প্রপার একটা কুকুরকে আপনারা যথাসাধ্য মার্জিনে রেখে দিয়ে আপনারা আপনাদের নিজস্ব ওয়েস্টেজ জিনিসের ওপর একটা হিসাব করবেন, দেখবেন যেটা আমরা ফেলে দিই সেটুকু খাবার যদি আমি ওই ফেলে দেওয়া খাবারটুকু যদি আমরা রান্না করে খাওয়াই তাহলে একটা কুকুরের এক একদিন আরামসে কেটে যায়, তাতে কোনো তাতে অসুবিধা হওয়ার কথা না। এই মানুষ এই ভয়টায় অনেকে পিছিয়ে যায় বা অনেক গরিব মানুষ পয়সার জন্য ডগ আনতে পারে না, তুলতে পারে না, ভয় পায়, তা আমি বলবো তাদের কোনো ভয় নেই, নিশ্চিন্ত আমার সঙ্গে যোগাযোগ রাখুক, কোনো অসুবিধা নেই, যাবতীয় ট্রিটমেন্ট, একটা শরীর খারাপ থেকে যা কিছু প্রবলেম হবে একটা ডাক্তারের কাছে গেলে যাবতীয় একটা ভিজিটের ব্যাপার আছে যে ভিজিট দিতে হবে, সেই ভয়ের চোটে অনেকে চেপে যায় যে ভাই এখনই গেলে 500 টাকা খরচ হয়ে যাবে, 1000 টাকা খরচ হয়ে যাবে, সেটার জন্য আমি আছি, যতটুকু আমার মধ্যে ক্ষমতা আছে আমি ততটুকু আপনাদের শেয়ার করব, সেটা নিয়ে কোনো অসুবিধা। আমরা এবার ভাইয়ের কাছ থেকে তো জানতে পারলাম কিভাবে কি হয়, যে আপনারা মা বাবা দেখেই বাচ্চা তুলবেন, নচেত আমরা ঠকতে পারেন, হ্যাঁ যার কাছ থেকেই নিন, যার কাছ থেকেই নিন, চলুন দাদার কাছে দেখবেন, আর আপনাদের যদি ট্রিটমেন্টের দরকার হয় আমরা স্ক্রিনেতে ভাইয়ের নাম্বার দিয়ে দেবো, হ্যাঁ ভাইয়ের নাম সন্দীপ, সন্দীপ নন্দী আমার নাম, হ্যাঁ এই নাম্বারে আপনারা সার্চ করবেন, হ্যাঁ অনেকেই অনেকে এই চ্যানেলে আছেন, উনি আপনারা ডাইরেক্ট যোগাযোগ করলে উনি আপনি না নিলেও ট্রিটমেন্ট আপনি একদম সাহায্য করবে, এবং যদি কারো লো বাজেট থাকে ভাইয়ের সাথে যোগাযোগ করলে সেই বাজেটে আপনাকে যেরকম ছোট ব্রিড চাইলে ছোট, বড় ব্রিড আমি যার জন্য কোনো ব্রিড যখন বাচ্চা বেবি দেখাবো আমি তাদের দাম করবো না, দাম বলবো না। আচ্ছা ঠিক আছে, যখন যে কাস্টমার আমাকে ফোন করবে তাদেরকেই পার্টিকুলার দাম বলবো, তাদের যদি যেটুকু আমার মানে যেটুকু মার্জিন আছে সেটুকু মার্জিন রেখে আমি দিয়ে দেবো, দাম বলবেন আপনারা, আপনাদের বাজেটটা বলবেন, ভাই সম্ভব হলে সেটা ছেড়ে একদম একদম। হ্যাঁ এবারে যাওয়া যাক, আমরা ভাইয়ের ক্যানেলটা ঘুরে দেখি কি কি ব্রিড আছে, আসো এখানে ককার স্পেনিয়াল আছে, এখানে একটা হোয়াইট হোয়াইট গোল্ডেন রিট্রিভার আছে, এটা একটা ল্যাবরেডর আছে, এখানেও দুটো রিট্রিভার রয়েছে, আর এখানে ছাড়া রয়েছে ল্যাবরেডর একটা রয়েছে, একটা জিএসডি রয়েছে, ল্যাবরেডর একটা সেন বার্নার্ড রয়েছে রাখা, হ্যাঁ এগুলো আপনারা দেখে গেছেন, একটা জিএসডি দেখো, চলো কত ফ্রেন্ডলি দেখতে পাচ্ছেন আপনারা, চলো এটাই ভাই বলছে যে ছেড়ে রাখলে এই জিনিসটা হয় অ্যাগ্রেসিভ ভাবটা আসে না টোটাল, এটা এখানে দেখুন তিনটে ককার স্পেনিয়ান, দুটো গোল্ডেন কালার, একটা ব্ল্যাক আছে, কত টোটালি ছাড়া থাকে, এরা আপনারা এসছেন বলে আজকে আটকানো আছে, এটা এখনই আপনারা বেরিয়ে গেলে এরা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা দেখতে পাচ্ছেন, পুরো এই যে রাখা প্রতিটা ক্যানেলের উপরে একটা করে পাখা দেয়া আছে গেজের উপর, আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে এত সুন্দর ভাবে রাখা সবার পক্ষে সম্ভব নয়, আপনাদের আপনারা একটা বিটি রাখুন ভালোভাবে রাখার চেষ্টা করবে, আর এটা ভাইয়ের
দেখিয়েছিলাম কত সুন্দর দেখুন কোয়ালিটি আরো নিচে আছে আমরা দেখতে নিচ্ছি দুটো গোল্ডেন রেকটিভার দুটো গোল্ডেন রেকটিভার এর এজ কি আছে এদের এজ হচ্ছে আজকে 33 দিন মাত্র 33 দিন এই কোয়ালিটি এটা পুরো রিচ কালার পুরো রিচ কালার পুরো রিচ কালার আছে আর এর বডি ওয়েট কিরকম হতে পারে এদের বডি ওয়েট কালকে আমি ওজন করলাম 2 কিলো 2 কিলো বডি ওয়েট 33 দিন বয়সে আর কি মেল ফিমেল দুটো আছে একটা মেল আছে একটা ফিমেল আছে এর দাম কি রেখেছো তুমি আমি দাম এখন বলবো আচ্ছা 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 ঠিক আছে দামের জন্য আপনারা ফোনে যোগাযোগ করবেন যতটা পারবো আমি করে দেব করে দেবেন মেলও আছে বাজারে সবথেকে কম দামে পাবেন এটা হচ্ছে অনেক কম দামে পাবেন এবং এগুলো প্রায় হোম বিট একদম হোম বিট আছে একদম হোম বিট দেখছেন এই কোয়ালিটি দেখুন লো কোয়ালিটি আর এর ডিওয়ার্মিং হয়ে গেছে সব হয়ে গেছে আচ্ছা আর আপনি কি 33 দিনে ছাড়বেন না না আমি মোটামুটি না 45 না 38 দিনে মাথা থেকে আমি ছাড়ব 38 দিনে মাথা থেকে খুব তাড়াতাড়ি আপনারা জোগাড় করুন এই পাপি কি অ্যাভেলেবল আপনার কাছে অ্যাভেলেবল অ্যাভেলেবল আছে তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি এটা ল্যাবরেটর ফন কালারের ল্যাবরেটর ফন কালারের ল্যাব এটা কি মেল আছে মেল আছে এটার সবই বেরিয়ে গেছে এই একটা পিসি আজ রয়েছে বাকি আছে একটা মেল পড়ে রয়েছে আর এর এজ কি আছে এটা 38 দিন হয়ে গেছে 39 দিন হয়ে গেছে তাহলে এটা পাওয়া যাবে কল করলে সঙ্গে সঙ্গে পাওয়া যাবে একটা বাপ্পি পড়ে আছে একটা বাপ্পি পড়ে আছে খুব সুন্দর কোয়ালিটি হবে সেটুকু আমি বলে দিতে পারি গ্যারান্টি দিয়ে বলবো আচ্ছা যেহেতু ভাইয়ের ঘরের বিট সেহেতু বাপ্পি গ্যারান্টি দিতে পারবে গ্যারান্টি দিয়ে বলবো দিয়ে বলতে পারবেন এর ব্যাকটা একটু দেখা ব্যাকে দেখছেন টেলটা দেখুন ফ্রেন্ডলি খুব ছোট কিউট ব্যাপার আছে এর মধ্যে আচ্ছা নেক্সট বিট আচ্ছা এবার আমরা দেখতে পাচ্ছি কালচার পম্প এটা কালচার পম্প এরা চারটে ছিল চারটের মধ্যে তিনটে বেরিয়ে গেছে এক পিস লাস্ট রয়েছে আচ্ছা আর এক পিস কি ফিমেল আছে ফিমেল আছে 40 দিন বয়স 40 দিন বয়স আপনারা খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন নালে এটাও হয়তো বেরিয়ে যাবে হ্যাঁ এটা দারুণ কোয়ালিটি কত দেখছেন হাই কোয়ালিটি আর এর ডিওয়ার্মিং ডিওয়ার্মিং আমার সবারই কম ডান করা আছে আপনারা গিয়ে শুধু ফার্স্ট ভ্যাকসিন দিয়ে নেবেন হ্যাঁ ফার্স্ট ভ্যাকসিন তাহলে যোগাযোগ করুন মাত্র একটা পাপ্পি ভাইয়ের হাতে রয়ে গেছে এই অ্যাড্রেসটা একটু যদি বলেন আমার অ্যাড্রেস হচ্ছে ব্যারাকপুর স্টেশন থেকে দেবপুকুরে আসতে হবে বেড়াসাদের দিকে দেবপুকুরে এসে আমার বাড়ির পায়ে হেঁটে 2 মিনিটের রাস্তা আচ্ছা ব্যারাকপুর স্টেশন থেকে বাস অটো টোটো সবই আসা যায় আচ্ছা আর না হলে আমাকে কন্ট্যাক্ট করেও আপনারা আসতে পারেন আমি ডিটেইলস অ্যাড্রেসটা আপনাদের জানিয়ে দেবো আমার নাম্বার হচ্ছে 9831478289 ঠিক আছে আচ্ছা আমরা দুটো এবার পার্ক দেখতে পাচ্ছি দুটো পার্ক দুটোই ফিমেল আছে দুটোই ফিমেল আছে আর এর এজ কি আছে এদের এজ হচ্ছে যে 32 দিন 32 দিন এটা কত দিনে তুমি ছাড়বে এটা মোটামুটি 38 দিনে মাথা থেকে হয়ে গেলে ছেড়ে দেবে খুব সুন্দর কোয়ালিটি তো দেখছি মুখের রিঙ্কেল মানে একদম জলি খুব আমি দেখছিলাম মারপিট করছিল খুব সুন্দর কোয়ালিটির জিনিস এক একটা বডি ওয়েট প্রায় 1 কিলো উপরে 1 কিলোর কাছাকাছি আছে আচ্ছা এরা অ্যাডাল্ট হলে কতটা ওয়েট হয় এদের অ্যাডাল্ট হলে মিনিমাম আপনার ওই 10 কিলোর মধ্যেই থাকে তাহলে কেউ অল্প জায়গার মধ্যে যদি রাখতে চায় তাহলে অল্প জায়গার মধ্যে রাখতে পারবে কোনো অসুবিধা নেই আচ্ছা অনেকে পাগেরও শখ থাকে আপনারা পাককে ভোটা বনের এ হিসেবে চেনেন অ্যাডে দেখেছেন এই খুব কিউট কোয়ালিটির হয় আর এটা তো যেহেতু হোমের আর ভাইয়ের কাছ থেকে নিয়ে যাবেন ট্রিটমেন্টের জন্য একদম দারুণ কোয়ালিটি সো কোয়ালিটি সো কোয়ালিটি একদম সুস্থ বাচ্চা দেখে আপনারা খুব তাড়াতাড়ি জয় করুন মাত্র দুটো পড়ে রয়েছে দুটো পড়ে আছে দুটো পড়ে আছে এবার দুটো ঘরের বিডের একেবারে ককাস পেনিয়ান ককাস পেনিয়ান আছে এর এজ কি আছে এর আজ 28 দিন 28 দিন এটা তো এটা আর একটু পরে 38 দিনের মাথায় ছাড়া 38 দিনের মাথায় ছাড়া হবে এর মা বাবাকে আপনাদের ভিডিওতে দেখিয়েছি আপনারা দেখবেন যে দারুণ কোয়ালিটি আসবে দেখলেই বুঝতে পারবেন যে কি কোয়ালিটি আসবে খুব অ্যাকটিভ কুকুর খুব অ্যাকটিভ কুকুর তো আজকে এই পর্যন্তই বন্ধুরা এর পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শেয়ার করবেন বেশি করে আজ দাদার কাছে আমরা অনেক কিছু আমাদের জানা হলো পাপিসকে নিয়ে গিয়ে আপনারা কিভাবে ঘরে তাদের ট্রিটমেন্ট করবেন সমস্ত কিছু অভিজ্ঞতা আমরা জানতে পারলাম যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা